الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم لولا كان ما خلقت الأفلاك قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أغو نبي شنن أبني أمرا شبائي غناغار রোজ হাসরে আপনি বিনে কে করিয়ে নিবে পার আল্লাহুম্মা সাল্লে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদেনা মাওলানা দরজার সামনে পর্দা লাগায় তারপরও দেখবেন পর্দার ভিতরে বেরুজদার খাইতে যায় ওপেন ঢুকতে সাহস পায় না
আগে সামনে দিয়ে কয়েকটা চক্কর দেয় পরিচিত কেউ দেখেনি আবার ভিতরে ঢুকছে মাথা নিচে দিয়ে দেখবেন খুব খাইছে খাওয়ার পরে ডাকে মেসিয়ারে টিস্যু দে টিস্যু দিয়ে মুখ মুছে দেখা যায় না পুরোপুরি শুকায় নাই তোয়ালে দে তোয়ালে দিয়ে মুছে তারপরে শার্ট হোক আর পাঞ্জাবি হোক হাতে ঘষাইতে শুরু করে মুখের এমন সুগান শুগায় বাহির হইলে কেউ দেখলে মনে হইব হ্যায় মনো সেহরি সারাই রোজা রাখছে যে তাহলে সে নরম না গরম এটাও শেষ না এই রমজানে দুইটা মাহফিল আপনাদের চট্টগ্রামে করেছি আশার পথে মহানগর ট্রেন কি পরিবেশ কত সুন্দর লাগছে কেউ কিছু খায় না ট্রেনের মধ্যে আমি খালি তাকায় থাকি মুখের দিকে হাই হাই কি সুন্দর পরিবেশ আল্লাহ কেন আমাদেরকে রহম করবে না কেউ কিছু খায় না সবার মুখ বন্ধ এক ভদ্রলোক বুঝি রোজা রাখে না সে সিগারেট খাওয়ার ইচ্ছা কিন্তু সাহস পায় না মানুষের মুখের দিকে তাকায় কেউ নি কিছু খায় এক দুজন খাইলে তাদের উপর ভরসা করে সেও খাইব দেখি কেউ কিছু খায় না অবশেষে দেখি বাথরুমের ভিতরে ঢুকছে আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই বাথরুমে কি খাওয়ার জায়গা কেউ কি খায় বাথরুমে এটা পুরান মাল ডেলিভারি দেওয়ার জায়গা হ্যাঁ বাথরুমে ঢুকছে ব্যাপারটা কি রে আপনারা হয়তো বলতে পারেন হুজুর বাথরুম করতে হয়তো গেছে আমি চেক দিলাম হ্যাঁ কি করে দেখব অবশেষে দেখি বাথরুমের দরজার ফাঁকে দা ধোঁয়া বেরিতেছে এতে বোঝা গেল বাথরুমে কি করতেছে সিগারেট খাইতেছে রমজানে রোজা রাখে না বাইরে খাওয়ার সাহস নাই বাথরুমের ভিতরে খায় হায় রে দুর্ভাগ্য তাহলে রমজানে রোজা না রাখলে নরম না গরম আচ্ছা যারা রোজা রাখছেন তিনটার দিকে ইফতারির বাজার করে পলিথিন ব্যাগ ভর্তি পেঁয়াজের কি গন্ধ রাস্তা দিয়ে রোজাদার হাইতে আসতেছেন হাতে খাবার বলুন তো কোনো টেনশন আছে ঝামেলা আছে কোনো মনে কোনো দুর্বলতা আছে তাহলে বোঝা গেল যারা রোজা রাখছে তারা নরম না যারা রোজা রাখে নাই তারা নরম আপনাদের আওয়াজে বোঝা গেল আপনারা রোজা রাখেন নাই রাখছেন নাকি তাহলে আওয়াজটা দিয়ে পরিচয় দেন আমরা রোজাদার নরম না আমরা গরম আবারও বলুন আলহামদুলিল্লাহ আওয়াজ দিছে একটু করা ভাবে যারা রোজা রাখে না পিচ্ছিরা দিছে যাই হোক বলবেন হুজুর প্রত্যেক বারই তো আইসা আলহামদুলিল্লাহ কোয়ান এটা আর বেশি কইয়া লাভ কি তবে আলহামদুলিল্লাহ কোয়াতে লস নাই এটা যদিও ছোট জিনিস কিন্তু এর পাওয়ার বেশি এক আলহামদুলিল্লাহ আমলকারীকে আল্লাহ পাক আটটা বেহেশতের অধিকার দিয়ে এটা দেখতে ছোট কিন্তু ভিতরে দেখেন অনেক পাওয়ার যেমন জায়গা জমি যে মাপে জায়গা জমির ম্যাপ আছে না ম্যাপ ম্যাপ দেখবেন ছোট এতটুকু জায়গার মধ্যে পুরা চট্টগ্রাম কিন্তু আপনার বিশ্বাস হবে না যারা এই ব্যাপারটা বুঝে তাদের কি জিজ্ঞেস করলে দেখবেন তারা বলবে রাখেন দেখতেছি সমান টেবিলের উপরে রাইখা আপনার পাওয়ারফুলি গ্লাস দিয়া দেখবে দেখে বলবে আনোয়ারা থানাটা কোথায় দেখবেন বইলা দিবে 1372 দাগের ভিতরেই আনোয়ারা থানাটা একটু জায়গার মধ্যে পুরা থানাটা আল্লাহ বলেন তোমাদের মেফের মধ্যে একটু জায়গার মধ্যে যদি এত বড় থানা ঢুকাই দাও আমি আলহামদুলিল্লাহর মধ্যে আটটা বেহেশ আমি ঢুকাই রাখছি কিন্তু এটা তোমরা খুইজা বাহির করো আচ্ছা এটা কি খালি পুরুষের জন্যই রাখছে নাকি মহিলাদের জন্য রাখছে মহিলারাও পাবে কিন্তু খুশ করতে হবে খুশ করবেন কিভাবে এটার জন্যই আজকের এই মাহফিল যদি আসলে আমরা সঠিক ওয়াজ করতে যাই তাহলে মহিলারা লাভবান হবে বেশি কিন্তু মহিলার দিকে আমরা বেশি একটা ওয়াজ করতে যাই না কারণ এখন যেই যুগে পড়ছি এমনিই তো মহিলাদের পাওয়ার বেশি কি বড় আসনে তাকাইলে প্রধানমন্ত্রী হেরাই আবার ছোট আসনে তাকাইলে বিরোধী দলের নেত্রী হেরাই আবার যদি হেরার পক্ষে বেশি ওয়াজ করা হয় তাহলে তো আমাদের হাততেই থাকবে না তবে কিছুটা দরকার আছে খালি এই প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী তারা এটাই শেষ নয় নবীজির মা আমেনা তো তাদের মধ্যে কি বলেন
গাউসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা তো তাদের মধ্যেই জান্নাতি যুবকদের সরদার হুসাইন আর হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা তো মহিলাদের মধ্যেই কিন্তু তারা কি হয়েছে আর অহংকার দিনের মহিলারা কি হয়েছে এইটা লন একটু খুঁজা দিই কি বলেন ঠিক কি না যদি আমাদের দেশের মহিলারা এই খোঁজ নিয়ে এই সীমানা মাইপা দেখে শুনে বুঝে শুনে চলতে পারে তাহলে এখনো ওইরকম অলির মা এই এলাকার মহিলারা হতে পারে বাংলাদেশের মহিলারা একটা আলেমের মা হতে পারে একটা বেহেশতি সন্তানের মা হতে পারে কিভাবে হবেন এটা বোঝার জন্য আজকের এই মাহফিল যাই হোক বলতেছিলাম আমাদের আওয়াজটা গর্জিয়াস হবে আলহামদুলিল্লাহটা এটা কিন্তু আমাদের এদেশি জিনিস না এটার বাড়ি বহুদূর আল্লাহ যেদিন একা ছিলেন যেদিন আল্লাহ প্রেম আর মহব্বতে ঢেউ খেলে বন্ধু সৃষ্টি করবেন যেদিন আমার আপনার নবীজির নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতি নিয়ে বলছিলেন কুনি মুহাম্মদ যখন মুহাম্মদি আকার ধারণ করলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র স্থানে রাখার সাথে সাথে আমার আপনার নবীর নূরে মুহাম্মদি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বন্ধুগো যেই কাজটা তুমি করছো সেজদাটা এবং যেই শব্দটা আমারে শুনাইছো এটা তো খুব মজার জিনিস শব্দটাও মজা কাজটাও মজা কাজী এই জিনিসটা তো খুব পছন্দের জিনিস যাও আমি কথা দিলাম এই দুইটা কাজ যারা আদায় করবে তাদেরকে আমি আমার জান্নাতে দেব দুইটা জিনিস এখনো একত্রিত আছে কিনা বলুন তো যেমন সেজদা নামাজের মধ্যে নামাজ পড়তে গেলে নামাজের শুরুতেই এই সূরা ফাতিহা পড়তে হয় কিনা বলুন প্রথমেই শুরু হয় ফাতিহা আলহামদুলিল্লাহ শুরু হয় এই দেয়ালবান দুইটা একত্রিত করে রেখে দিলাম বন্ধু তোমার এই কাজ আর এই শব্দ আমার কাছে খুব পছন্দ হয়েছে এটা যদি মহিলারা আদায় করে তারাও কি বলেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে কিনা কিভাবে পাবে আসুন এটা বোঝার জন্য যাই হোক এটা অতি সম্মানী জিনিস বিদেশি জিনিস যেখানে কেউ ছিল না যেদিন প্রথম সৃষ্টি হয়েছেন সৃষ্টির প্রথম হলো আমার আপনার নবী আর এই সৃষ্টির প্রথম মুখ থেকে আওয়াজ হলো প্রথম আওয়াজ আমার নবী দিয়েছিলেন আলহামদুলিল্লাহ এই জন্য প্রথম সৃষ্টির দাম বেশি এবং আওয়াজেরও দাম বেশি কাজী আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করেছি খুশি হয়েছেন আল্লাহ আল্লাহকে খুশি করাটাই হলো আমাদের কাজ কারণ এই জগতে আমাদের কি সৃষ্টি করছে কে বলুন তো আল্লাহ আমাদের কি সৃষ্টি করে কত কিছু দিয়েছে আল্লাহ বলেন বান্দা সব দিলাম এমন কোন জিনিস বাকি রাখি নাই যে তোমাদেরকে দেই নাই পৃথিবীর এমন কোন বিজ্ঞান নাই পৃথিবী জুড়ে এমন সাহস কোন মানুষের নাই এই কথাটা বলতে পারবে আল্লাহ আমাকে এমন জিনিসটা দেয় নাই আল্লাহ বলবেন দিয়েছি খুঁজা পাও নাই এরকম হতে পারে দেই নাই এমন কোন কথা বলার অধিকার পৃথিবীর কোন সৃষ্টির নাই আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন যাই হোক কিন্তু সব সৃষ্টির কারণ হলো আমাদের খেদমতের জন্য আল্লাহ বলেন আর তোমাদেরকে সৃষ্টি করলাম আমাকে খুশি করার জন্য এখন আল্লাহকে খুশি করতে গেলে সবচেয়ে বড় মন্ত্র হলো আলহামদুলিল্লাহ কারণ কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম যারা আমার নিয়ামত পায় আমার শুকর আদায় করবে আমি আল্লাহ তাদের জন্য নিয়ামতের দরজা খুলে দিব বলে কোন সুবহান কাজী আজকে আমরা শুকর আদায় করে আলোচনায় ঢুকবো কিন্তু আলোচনার বরকত পাইতে গেলে এখানে আরেকটা কাজ বাকি আছে যে কাজটা হলো নবীজির সাথে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই সম্পর্কের ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীর মাধ্যমে আসো যত ইবাদত যত কিছু দিয়েছেন সব কিছুর বলুন সব কিছুর মধ্যে নবী আছে কিনা নবীকে সাথে নিয়ে তোমরা আসো আসুন আজকে নবীর স্মরণে নবীর মহব্বতে দুরুদ শরীফ পাঠ করেছি দুরুদ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল আপনারা নামাজ নামাজে সব ঠিক আছে কিন্তু নামাজ পড়তে গেলে আগে উযু করতে হয় কি বলেন ঠিক কি না কিন্তু উযু করতে গেলে উযুর আগে অথবা উযুর পরে অথবা উযুর মাঝখানে যদি কেউ দুরুদ শরীফ আদায় না করে তাহলে তার উযু হবে না
এই উযু দিয়ে নামাজ হবে না প্রথমেই সৃষ্টির প্রথমে যেমন নবী সকল নেক কাজের প্রথমে নবী সুবহানাল্লাহ উযু করবেন নামাজের জন্য এখানে দুরূদ রাখতেই হবে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত ফজরের নামাজ প্রথম বলুন আগে সুন্নত ফজরের চার রাকাতে আগে সুন্নত নাকি আগে ফরজ আল্লাহ বলেন সৃষ্টির প্রথমে নবী ইবাদতের প্রথমেও নবী এই নবীকে চিনতে আমাদের মধ্যে গন্ডগোল ভিড়ায় আমরা ইবাদত করেও শান্তি পাই না আল্লাহকে ডেকেও আমরা ডাক শোনাইতে পারি না কিন্তু আমি কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আলোচনায় যাচ্ছি আল্লাহকে ডাকবেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার ডাক শুনবে কিসের জন্য ডাকছেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার দাবি পূরণ করবে কিন্তু এই ডাক আমরা ডাকতে পারি না কেন আল্লাহ যে সিস্টেম করে দিলেন তোমরা ইবাদত করো ইবাদতের আগে নবী উযু করো উযুর আগে নবী আমাকে ডাকবা ডাকের সাথে নবী এইভাবে যদি সিস্টেম না করো আযানের মধ্যে আমরা ডাকি কি বলেন আযানে ডাকি আল্লাহকে ডাকি নবীকে ডাকি নামাজ পড়ার জন্য আহ্বান করি কিন্তু এর মধ্যে নবীর নাম লাগাইতে হবে নবীর নাম ছাড়া যদি আপনাদের এলাকার মুয়াজ্জিন সাহেব একেবারে প্রধানমন্ত্রীর ভাতিজা যদি আযান দেয় নবীর নাম বাদ দিয়া প্রধানমন্ত্রীর ভাতিজি হই ভাতিজা হইলেও প্রধানমন্ত্রীর ভাতিজা মুয়াজ্জিনের চাকরি কি থাকবে কেন থাকবে না নবীর নাম বাদ দিছে এখন তো নবীরে বাদ দিয়াও ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ করতে চায় মুসা নবীর মতো নবী পারে নাই আমরা নবী বাদ দিয়া আল্লাহর সাথে যোগাযোগ করতে তবে খুব কান্নাকাটি করছেন রব্বি আরনি তোমারে দেখতাম আল্লাহ কইল আনতারানি পারবি না খোদা গো তুমি না কইছো তোমার সাথে কথা কমু তোমার সাথে বন্ধুত্ব করমু তুমি দেখাই দাও না আল্লাহ কয় দেখা তুই এই চোখে আমাকে দেখার শক্তি তোর নাই একমাত্র আমাকে সরাসরি দেখার শক্তি আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোরআন শরীফে আল্লাহ তো বলছে বান্দা কোনো আশা করলে দাবি করলে এটা পরিশোধ করব কোরআন শরীফে বলছে মুসা নবীর তো দাবি ছিল আল্লাহরে দেখব কিন্তু দেখার সুযোগ পায় নাই যেদিন নবী মেরাজ শরীফ গিয়েছিলেন নবীজি ফিরে আসে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ কয় মুসা রে তোর আশাটা আমি পুরা করব নবীরে নামাজ দিছে আমাদের জন্য 50 ওয়াক্ত আসার পরে মুসা নবীরে ধরছে এই মুসা জাগা জিজ্ঞাসা করতে আইছে মুসা নবী জিগাই হুজুর করতে আইলেন উপরে বেড়াই আইলেন বন্ধুর বাড়ি থেকে কি আনছেন উম্মতের জন্য আপনি তো উম্মতের দরদি নবী রাসূল বলেন 50 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন নবী গো এই 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মতেরা পড়তে পারবে না একটু কমায় নিয়ে আসেন আবার যাইতেছে আল্লাহ কয় মুসা তোর চোখে তো পারলি না আমারে দেখতি আমার বন্ধুরে আয়না বানায়া এবার মন বইরা আমারে দেখ নবী যাইতেছে পিছে পিছে তাকিয়ে দিছে মন ভরে মুসা আলাইহিস সালাতু সালাম দেখলেন আল্লাহকে কিন্তু নিজের চোখে নয় আমার নবীর মাধ্যমে জোরে কন সুবহান কাজী যে যা চান নবীকে সাথে নিয়ে চলুন কি লাগবে সব আমার আল্লাহ দিয়ে দিবেন মেয়েরাও যদি চান দিবে পুরুষও যদি চান দিবে কিন্তু আমরা সেনবের উপর দুরুদ দুরুদ শরীফ পাঠ করার জন্য যে কোনো ইবাদত করবেন দুরুদ ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না দুরুদের প্যাকেট করুন ছোট ইবাদত দুরুদের প্যাকেট করুন বড় আকারে কবুল হবে আমাদের দেশ দেখেন প্রচলন আছে বিয়ে শাদির মধ্যে প্রেজেন্টেশন নেয় এটা আপনার ওই এই 45 টাকা দিয়ে একটা বই কিনে নিউজ প্রিন্ট আবার উপর দিয়া দেখবেন দেখেন না এদিকে আসেন উপর দিয়া দেখতে প্যাকেট করে ঝিলমিল ঝিলমিল কাগজ এত সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করে আসলে বইয়ের চাইতে মনে কাগজের দাম বেশি প্যাকেট দেখলে মনে হবে যে বাবারে বাবা এর ভিতরে জানি কত দামি খুব সম্মানের সহিত ছেলে পক্ষের লোক প্রেজেন্টেশন গুলি রাখে অবশেষে কাজ কাম শেষ হলেই বসে বসে খুলে কেকি দিল না দিল খুইলা দেহে 45 টাকা দামের নিউজ প্রিন্টের একটা বই কিন্তু উপরে প্যাকেট তো চকচক কিন্তু প্যাকেটে এটার দামি বুঝাই ছিল কিন্তু খুললে ভেজাল কিন্তু রাসূল এই নবীর উপর দুরূদ শরীফ দিয়ে যে ছোট ইবাদত যদি প্যাকেট করা হয় আল্লাহ বলেন আমি আর খুলবো না দুরুদের খাতিরে আমি এমনেই বড় আকারে কবুল করে নিব সুবহানাল্লাহ